ব্যবস্থাপনা পরিচালক অপসারণ ও বহলের পাল্টা পাল্টি দাবিতে উত্তাল পল্লী সঞ্চয় ব্যাংক দুই ভাগে বিভক্ত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা চান বর্তমান এমডি থাকুক আর বাংলাদেশ ব্যাংকের সুপারিশে নিয়োগ পাওয়াদের দাবি তার অপসারণ দুর্নীতি নিয়োগ বাণিজ্য সহ সব অপকর্মের তদন্ত ও চায় কর্মীরা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ব্যাংকের উচিত শান্তি রক্ষায় তাৎক্ষণিক হস্তক্ষেপ করা স্লোগান আর পাল্টা স্লোগানে মুখোমুখি অবস্থানে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মীরা ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ জামিনুর রহমানের পদত্যাগ ও বহাল রাখার পাল্টাপাল্টি দাবিতে এই উত্তেজনা সংঘাত রূপ নেয়ার মুহূর্তে সেনাবাহিনী উপস্থিত হয় ব্যাংকের মাঠ পর্যায়ের কর্মীদের অভিযোগ এমডিকে অন্যায়ভাবে অপসারণের চেষ্টা করা হচ্ছে এরা মাননীয় এমডি মহোদয়কে জিম্মি করে অবৈধ চিঠি স্বাক্ষর করে ব্যাংকে দেউলিয়া করতে চাচ্ছে এই এমডি স্যার আসার পর থেকে সেই অন্যায় অনিয়মগুলো আস্তে আস্তে দূর হয়েছে এমডি ছাড়া এই ব্যাংকটা একটা স্মার্ট ব্যাংকে পরিণত করেছে অপরদিকে বাংলাদেশ ব্যাংকের সুপারিশে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অভিযোগ ঘুষ নিয়োগ ও বদলি বাণিজ্যের হোতা বর্তমান এমডি ব্যাংকে এমন একটা পরিবার সৃষ্টি করেছে কারো কথা বলার কোনো সুযোগ নাই বদলি বাণিজ্য প্রমোশন বাণিজ্য এভরিথিং উনি টাকা ছাড়া করে না আমাদের উপর অতর্কিত হামলা করছে আমাদের ভাইয়ের রক্ত ধরাইছে আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক আসুক তদন্ত করতে আসুক ডকুমেন্টস আমাদের কাছেও আছে আমাদের কাছেও প্রমাণ আছে এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালকের কোনো বক্তব্য পাওয়া যায়নি বিশ্লেষকরা বলছেন শান্তি বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের উচিত যত দ্রুত সম্ভব হস্তক্ষেপ করা ব্যাংক কোম্পানি অ্যাক্টে আপনার সেকশন ফোরটি সিক্স ফোরটি সেভেন নাইনে তাদেরকে সেই ক্ষমতা দেওয়া আছে এবং তারা চাইলেই সাথে সাথে বোর্ড রিফর্ম করে দিতে পারে এক্সিকিউটিভ টায়ারে যারা আছে তাদের ব্যাপারে যদি কোন সিদ্ধান্ত নিতে হয় সেটাও সেন্ট্রাল ব্যাংক নিতে পারে বিকজ কনসিডারিং দি সার্কমস্ট্যান্সেস ডিপোজিটারদের ইন্টারেস্ট আপনাকে প্রায়োরিটি দিতে হবে এইটা সেন্ট্রাল ব্যাংকের সম্পূর্ণ ইক্তিয়ার আছে যে কোনো ইন্টারফেয়ার তারা করতে পারে তাৎক্ষণিক দু একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে চলমান অস্থিরতা অনেকটাই কমে আসবে বলেও মনে করেন ব্যারিস্টার মাসুম আপনি একটা ইমিডিয়েট মেসেজ দিয়ে দিতে পারেন বোর্ড রিফর্ম করে মুস্তফা মাহবুব থাকা